হ্যালো ফ্রেন্ডস, মুভিজ নিউজ চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার নিজের হাতে তোলা কিছু ছবি, যেগুলো ইন্দিরা গান্ধী তার জীবন্ত অবস্থায় ইউজ করতেন। হ্যাঁ বন্ধুরা, এনাকে দেখে নিশ্চয়ই আপনাদের চিনতে অসুবিধা হচ্ছে না। ইন্দিরা গান্ধী, এনার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। উনি 1984 সালের 31শে অক্টোবর ওনাকে মেরে ফেলা হয়, আমরা সবাই জানি। এবং ওনার ইউজ করা কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। প্রথমেই দেখুন, এই যে টেবিলটা আর চেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইন্দিরা গান্ধী কি করতেন, এটা ওনার একটা ডাইনিং টেবিল, এখানে ড্রয়িং রুমও বলতে পারেন। উনি এখানে এসে কিন্তু তার অবসর সময়ে বেশ কিছু সময় কিন্তু এখানে তিনি কাটাতেন। হ্যাঁ বন্ধুরা, এগুলো কিন্তু আমার সম্পূর্ণ নিজের হাতে তোলা ছবি, আমি কালেক্ট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। পরবর্তী দেখুন, এই যে আপনারা প্যান্ট, জুতো এবং মোজাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্দিরা গান্ধীকে যিনি শুট করেছিলেন, বক্তৃতা দেওয়ার সময় যিনি শুট করেছিলেন বেদ সিং, ওনার এই কাপড়টা কিন্তু যখন তিনি গুলি করে দিয়েছিলেন না, তখন তার কাপড়টা মানে এইভাবে তিনিও কিন্তু আহত হয়েছিলেন, এবং তার কাপড় জামা জুতোটা কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করলাম। পরবর্তী দেখুন বন্ধুরা, এটা ইন্দিরা গান্ধীর ছোটবেলার বাল্য জীবনের একটা ছবি, যেখানে ইন্দিরা গান্ধী তখন কিন্তু স্কুলে পড়তেন। হ্যাঁ বন্ধুরা, এই ছবিটা ইন্দিরা গান্ধীর একটা ছোটবেলার ছবি। পরবর্তী দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ইন্দিরা গান্ধীর ইউজ করা ব্যাগ এবং জুতোটা, অত্যন্ত এক্সক্লুসিভ ছবি, হয়তো আপনারা আগে কোথাও দেখেননি বা দেখলেও দেখতে পারেন, কিন্তু এগুলো আমি সম্পূর্ণ নিজের হাতে তুলেছি। ইন্দিরা গান্ধীর জুতো এবং ইন্দিরা গান্ধীর ব্যাগ, এই দুটো জিনিস কিন্তু উনি ইউজ করতেন। পরবর্তী দেখুন, এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, ইন্দিরা গান্ধীর পরনে আপনারা যেসব শাড়ি দেখেছেন ফটোতে হোক বা ফটোতেই জেনারেলি, ওনাকে সামনে থেকে দেখা লোকজন খুব কমই আছে, তবুও এই ধরনের যে ব্যাপারটা, সেই শাড়ি যিনি যে পরে থাকতেন সেটা কিন্তু এই শাড়িগুলো, আপনারা দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে দেখানো হয়েছে। পরবর্তী দেখুন, ইন্দিরা গান্ধীর বিয়ের সময় এই জিনিসগুলো দান করা হয়েছিল, একদম এক্সক্লুসিভ বন্ধুরা, হয়তো আপনারা আগে কখনো দেখেননি, আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই কিন্তু এই জিনিসগুলো ইন্দিরা গান্ধীর বিয়েতে দান করা হয়েছিল। পরবর্তী দেখুন, এই যে তলোয়ার, এগুলো দেখছেন না, এগুলো কিন্তু সোনা আর রূপো দিয়ে তৈরি, এই যে ডিসটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্দিরা গান্ধীর ব্যবহার করা জিনিস। আরেকটা দেখুন, এটা হলো রাজীব গান্ধীর ব্যবহার করা ল্যাপটপ জুতো, আপনাদেরকে দেখায় রাজীব গান্ধীর ব্যবহার করা ল্যাপটপ জুতো, দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সাজিয়ে রাখা আছে। এটা হচ্ছে রাজীব গান্ধী যে জামা মানে পাতলুম এবং পাঞ্জাবিটা পরতেন সেই ছবি, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ছবি। পরবর্তী এটা দেখুন, রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর একটা সুন্দর ছবি, ওনারা একসাথে কোনো পলিটিক্যাল কারণে কোথাও যাচ্ছেন, পিছনে অনেক লোক রয়েছে। এরপরে দেখুন, এই সেই জায়গা যেখানে 31শে অক্টোবর 1984 সালে এই পথ দিয়ে যাবার সময় কিন্তু ইন্দিরা গান্ধীকে শুট করা হয়েছিল। আপনাদেরকে একদম আমি সেই জায়গা থেকে গিয়ে এই ছবিগুলো কালেক্ট করে এনেছি, আপনারা দেখুন। অবশ্যই পারলে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যেটা দিল্লিতে আছে, সেখানে অবশ্যই পারলে আপনারা ঘুরে আসবেন, এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু দেখতে পাবেন। এই সেই স্থান, অন দা ওয়ে টু দা প্লেস অফ ম্যাট্রিড্রম, অবশ্যই এই সেই স্থানেই পোস্টারটা লাগানো আছে, বলিদান স্থর কি ওর, অর্থাৎ এরই আপনি সামনে দিয়ে, আপনাকে আগে যে রাস্তাটা দেখালাম এরই সামনে দিয়ে আছে, এখানে কিন্তু এই পোস্টারটা লাগানো আছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এই ছবিগুলো অনেক এক্সক্লুসিভ, সবারই দেখার সুযোগ হয় না, আপনার সুযোগ হয়েছে, আপনি অন্যকেও সুযোগ করে দিন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।